মর্মান্তিক পথ দুর্ঘটনা উমরপুরে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিয়ে উল্টে গেল তেলবাহী ট্যাঙ্কার। মুর্শিদাবাদের উমরপুরে তলয় মোড় সংলগ্ন বসুমতী নার্সিং হোমের সামনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ি চালকের। সূত্রের খবর, মৃতের নাম রাজেশ যাদব, বাড়ি উত্তরপ্রদেশে। গাড়ির খালাসি বাবলু যাদবের বাড়ি বিহারে। বাবলু জখম হয়েছেন, তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পথ দুর্ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কি আছে গাড়িতে? কটার দিকে হয়েছে ঘটনাটা? কিভাবে হলো ঘটনাটা? কিভাবে হলো জানি না। আচ্ছা, হয়ে গেছে, কিভাবে হলো তো। আপনারা কোন দিক থেকে আসছিলেন, কোথায় যাচ্ছিলেন? দুর্গাপুর যাচ্ছিলেন। দুর্গাপুর যাচ্ছিলেন, কোথা থেকে? বললাম তো, মেঘালয় থেকে। আচ্ছা, কজন ছিলেন আপনার গাড়িতে? দুজন। আচ্ছা, যিনি ছিলেন ওনার নাম? আরো রাজেশ যাদব। আর আপনার নাম? বাবলু যাদব। বাড়ি কোথায়? ওয়ার হলো উত্তরপ্রদেশ বলিয়া জেলা, আমার বিহার বক্সার জেলা। কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা হচ্ছে, দুজনেই বহরমপুর দিকে যাচ্ছিল। হ্যাঁ, একজন সাইডে দাঁড়িয়ে ছিল, আর যেটা আমাদের পেট্রোল ট্যাঙ্কি আছে ওটা এসে ওনার পেছনে মারে। মারার পরে দুজনেই মানে রাস্তার বাইরে গিয়ে দুজনে পাল্টে হয়ে যাবে। মানে ঠিক কটার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছিল? অ্যাক্সিডেন্টটা আমরা দুটো পনেরোতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসি। কতজন গাড়ির মধ্যে দেখেছিলেন? গাড়ির মধ্যে আমরা অনুমান করছি দুজন ছিল, তার মধ্যে একজনকে পেয়েছি, আর একজনের মধ্যে একজনকে এখনো পাওয়া যায়নি, সেটা আমরা দেখছি। তাদেরকে পরিচয় জানা গেছে? না, এখনো কোনো পরিচয় জানা যায়নি। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? একজনকে বসুমতী হসপিটালে ভর্তি করা হয়েছে, আর একজন আছে, সেটা আমরা একটা সন্দেহ করছি। এখনো আমরা মানে ইয়ে না, কনফার্ম না যে উনি আছে কি না। গাড়ির মধ্যে দুজন থাকে, তো তার মধ্যে একজনকে পাওয়া গেছে। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিলো? কেন গাড়িটা, এটা মালদহ থেকে পেট্রোল লোড করে আসছিলো, দুটোই বহরমপুর থেকে যাচ্ছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম আশুতোষ সিং। আপনি? আমি শিবপুর টোল ট্যাক্সের পেট্রোলিং ড্রাইভার।